রাস্তা এখন আমার জন বলে আপনি কি নিশিতা বড়ুয়া? আমি খুবই ইন্টারেস্টিং, আমার মনে হয় আমাদের মধ্যে সবচেয়ে বেশি ফেমাস আপনি। একদম একদম একদমই তাই, না লোকে যারে বড় বলে বড় সেই হয় আসলে। আপনারা এত বিজ্ঞ বিজ্ঞ বিষয়ে সবাই কথা বলেন এবং আমি আপনাদের বেশ কয়েকটা ইন্টারভিউ দেখছিলাম ছোট ছোট করে, এত দারুণ করে কেমন করে কথা বলেন সেটি আমি জানতে চাইব নিশ্চয়ই আপনাদের কাছ থেকে। তবে রীতি আপু, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আমাদের একটা কমন প্রশ্ন থাকে, আর ইউ ফেমাস? ও আচ্ছা, না কেন নয়, বিকজ রাস্তায় এখনো মানুষজন বলে আপনি কি নিশিতা বড়ুয়া? আমি খুবই ইন্টারেস্টিং উত্তর। আচ্ছা, তারপরে এটা উত্তর দেন কিভাবে, কিভাবে সামলান? ও আচ্ছা, মানে মাঝে মাঝে এমন এমন একটা জায়গায় প্রশ্ন করে বসে যে আমি আসলে মানে বুঝতে পারি না যে আমাকে আমি হিসাবে অ্যাপ্রোচ করছে নাকি নিশাতা হিসাবে অ্যাপ্রোচ করছে। লাইক এক সময় এরকম হলো যে একটা প্রেস কনফারেন্সে গিয়েছি, আমার চেনা মানুষজন আশেপাশে, হঠাৎ করে একজন ক্যামেরা নিয়ে আমার ইন্টারভিউ নেওয়া শুরু করে দিল। আচ্ছা হ্যাঁ, তারপর বললো রবীন্দ্রসঙ্গীতের এখন অবস্থা কিরকম, ওকে রবীন্দ্রসঙ্গীতের সাথে আমার কি সম্পর্ক। আচ্ছা, তখন বুঝতে পারলাম যে আচ্ছা নিশিতা বড়ুয়া। আপনার সাথে কি তার দেখা হচ্ছে? না, একই প্রোগ্রামে হয় না যে দুজনেই গেলেন? না, সেটা হয় না, হয়নি এখন। মানে অনেক এমবারাসিং সিচুয়েশন হয়েছে আসলে এই এই ব্যাপারটা। আমার ধারণা লাইক আমার থেকে ফেমাস মানুষজনকে আমার পাশ থেকে সরাই দিয়ে বলতে শুধু আপুর ছবিটা চাই, এরকম অনেক হয়েছে। একসাথে আপনাদের দুজনকে একত্রিত করতে পারলে ভালো হতো, আমি ব্যাপারটা জানতাম না, আজকে জানলাম। আমি চেষ্টা করব কোনো একটা দিন অ্যাকোমোডেট করার জন্য দুজনকে। রিপন ভাই, আপনার কাছে জানতে চাই, আর ইউ ফেমাস? বা নিজে নিজে আসলে তো নিজেকে ফেমাস বলা তো এটা খুব মুশকিল একটা ব্যাপার, লোকে যারে বড় বলে বড় সেই হয় আসলে। তো আমি আমার কাজ দিয়ে আসলে ভালো কিছু করতে চাই, সেটা আসলে অডিয়েন্স নির্ধারণ করবে যে আমি আসলে বড় হতে পেরেছি কি না। করে যাচ্ছি, একদিন ফেমাস হলে তো জানবেই সবাই। আপনি করে যাচ্ছেন, সেটা যে মন থেকে কিংবা আন্তরিকতার সাথে সেটা আমরা স্ক্রিনে টের পাই, ফলে স্ক্রিনে টের পাওয়াটা জরুরি। আপনি কী করছেন কী করছেন না, রীতি আপু হয়তো আরও ভালো বলতে পারবেন, তিনি আসলে নানানভাবে সমালোচনা করেন, তিনি লিখেন, ফলে সেটা তার কাছ থেকেও শুনতে চাইবে এবং সেটি আমাদের জন্য আজকে এই অনুষ্ঠানে একটা বাড়তি পাওনা। আপনি ক্যামেরার পেছনে মানুষ, ফেমাস মানুষ তো অবশ্যই এবং ফেমাস মানুষ তৈরি করেন, আগেও একবার উত্তর দিয়েছেন, আজকে আবারও জিজ্ঞেস করতেই চাই, আর ইউ ফেমাস? আগের উত্তরটা ছিল নিজেদের মানুষের মধ্যে মেবি ফেমাস। আচ্ছা, বাট আজকের উত্তরটা হবে যেদিন সাধারণ মানুষের মুখে নিজের নাম শুনতে পারবো তখন ফিল করবো, এর আগে না। আমি তো সাধারণ মানুষ, খুবই সাধারণ মানুষ, এবং আপনি আমার মুখে আপনি না আপনার নাম শোনা যাচ্ছে। আমার মনে হয় আমাদের মধ্যে সবচেয়ে বেশি ফেমাস আপনি। একদম একদম একদমই তাই, না এবং আমরা আজকে আপনাদের কাছ থেকে বিভিন্ন বিষয় আসলে আপনাদের কাছ থেকে জানতে চাইবো এবং আপনারা বিভিন্ন, আমি শুরু থেকেই বলছিলাম যে বিভিন্ন বিষয়ে এত বেশি গুণান্বিত মানুষ এবং আমার প্যানেলটা এত ভারী হয়ে গেছে, আমার কথা বলতেই মাঝে মধ্যে ইতস্তত বোধ হচ্ছে।